একটা হিন্দি সিনেমা দেখছিলাম না ঘরকা না ঘাটকা মানে ঘরেও কাজে লাগেন নাই বাইরেও কাজে লাগে নাই তবে দুই সালে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ভাই তবে ওনার ব্যক্তি জীবনের সাথে রাজনীতি কানেক্টেড এর আগে একবার পশ্চিমবঙ্গ থেকে ওনারা বের করে দিছিল কেন মমতা দিদির বিপরীতে যে রাজনৈতিক দল সম্ভবত তাদের পক্ষে গিয়া একটু প্রচার প্রচারণা চালাইছিল তো যাই হোক গত বছর যে নির্বাচন হলো সেই নির্বাচনে আমাদের চিত্রনায়ক ফেরদৌস তিনি এমপি হলেন এমপি হওয়ার পরে খুব বেশি সময় এমপির টাইটেলটা গায়ে লাগাইতে পারলাই বাংলাদেশ সেরা পালাই গেছেন তথ্যসূত্র হচ্ছে বিভিন্ন গণমাধ্যম বলছে কলকাতার যিনি একজন পশ্চিমবঙ্গের খুবই জনপ্রিয় নায়িকা গুপ্ত বা সেন ওনার বাসায় তিনি আছেন এটা নিয়ে আবার নানান বিতর্ক আছে আমাদের আলোচনাটা ওইখানে না চিপায় পড়ে গেছেন ফেরদোস ভাই এক তো এখন বাংলাদেশে আসবেন না আসলো ঝামেলা এর মাঝখানে সময় যখন খারাপ হয় কি হয় সাদা কাপড়ও রং ওঠে এরকমই ঘটল আপনার কলকাতাতে একটা চুক্তিবদ্ধ সিনেমা থেকে তাকে মানে শুটিং অনেকটা হয়ে গেছে আর পুনরায় এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটাতে সম্ভবত মোশারফ করিম ঢুকতে যাচ্ছেন কিন্তু কেন এমন ঘটনা হলো এবার আসেন মানে কি সূত্রটা ধরছে সুন্দর তারা যেই ইস্যুটা ধরছে ছাত্র আন্দোলনে নীরব থাকায় সিনেমা থেকে বাদ পড়েছে ফেরদোস তো কলকাতাতে বসে তার রাজনীতি করতে পারবে না সেইখানেও জনগণ কিন্তু ক্ষিপ্ত আছে বলা হচ্ছে যে আপনার নৌকার প্রতীক নিয়ে প্রথমবারের মতোই নির্বাচনে জয়লাভ করেছিল চিত্রনায়ক ফেরদুস আর এই এমপির কর্মকাণ্ডের মাধ্যমেও তিনি আপনার টালিউডে বাংলাদেশে জানি না টালিউডে তার সিনেমার কাজ চলতেছিল তো সেই সিনেমাটার আপনার মির্জাফর চ্যাপ্টার টু এখানে এই সিনেমাটার কাজ টাস কথাবার্তা চুক্তি টুক্তি হয়ে গেল পরিচালক সম্ভবত অর্কদ্বীপ মল্লিকা নাথ তো এই বিষয়ে সিনেমার যিনি প্রযোজক আছেন রানা তিনি বলছেন সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছিল বাংলাদেশের মানুষের বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে তো আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোন অভিনেতা বা অভিনেত্রীদের অভিনয় করাবো না যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিল না সেই কারণেই ফেরদোসকে আমরা সিনেমাটিতে রাখছি না এখন এই বিষয়টা আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশ যে আসলে রোল মডেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন কিন্তু রোল মডেল ঠিকই হয়েছে অন্যদিকে কোন দিকে এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ছাত্ররা যা দেখাইছে এখন পশ্চিমবঙ্গ কাঁপছে ভারত সরকার কাঁপছে বাংলাদেশকে নিয়ে এক্সাম্পল দেওয়া হচ্ছে আপনি দেখেন ভারতের প্রধান বিচারপতি কি বলছেন বুঝছেন যখন স্বাধীনতা মানুষের জরুরি হয়ে যায় তখন বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি হয় তার মানে ভারতেও মোদীর সরকার যে নানান অন্যায় অত্যাচার অথবা মমতা দিদিও বিভিন্ন ক্ষেত্রে যে অন্যায় অত্যাচার করেন সেগুলো থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে আর মমতা দিদি ধরেই বলছিল যে আমারই কিন্তু বাংলাদেশের মতো তোমরা ক্ষমতা থেকে নামাইতে পারবে না খারাপ মানুষ না মানুষ ভালোই আবার পাকিস্তানে দেখেন বাংলাদেশ থেকে শুরু হলেও বাংলাদেশ এটা জয় করলো দেন পাশ প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে তাদের ভিতরে একটা স্পার্কলিং মেন্টালি চলে আসছে যে ইয়াস উই ক্যান ডু ইট আর সেখান থেকে তারা রাস্তায় নামছে আবার যেহেতু এই দেশ এই দেশে সেই দেশের সরকারও একটা মেসেজ পাইছে কি পুলিশ দিয়া সেনাবাহিনী দিয়া বর্ডারের মানে বিজিবি দিয়া বা বিএসএফ দিয়া আপনি ছাত্র জনতাকে দমাইতে পারবেন না ইটস এ ক্লিয়ার মেসেজ তো সেখান থেকে তারা এই ছাত্র বৈষম্য মানে বৈষম্য বিরোধী আন্দোলনটাকে প্রত্যেকটা দেশের রেসপেক্টের চোখে দেখছে আর তিনি সর্বপ্রথম একজন পরিচালক যিনি ফেরদোস যেহেতু রানিং দলের এমপি ছিল পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনে তার কোনো রকম একটিভিটি ছিল না সেই কারণে তার ছবি থেকে বাদ দিয়ে দিছে এখন এখানে সম্ভবত মোশারফ করিমকে কাস্ট করা হচ্ছে এটারই বলে হয়তো মাইন্ড কেয়ার চিপা সময় খারাপ গেলে যেটা হয় আর কি ভালো আসসালামু আসসালাম